স্থানীয় আওয়ামী লীগ নেতার প্ররোচনায় দুদকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে হয় মিথ্যা মামলা। পুলিশ হেফাজতে মৃত্যুর ১৩ দিন পর মুখ খুললেন মামলার বাদী। একটা মিথ্যা মামলার জন্য আমার হাজবেন্ডকে দুনিয়া থেকে চলে যাইতে হলো, আমার তো বলার কিছু নাই, আমি শুধু ওর বিচারটা চাই। তদন্ত রিপোর্ট আসার পরেই আমরা বলতে পারবো এই ঘটনাটা আসলে কি হয়েছে। কক্সবাজারে রেস্তোরাঁর গোপন কক্ষে চার কর্মচারীকে অমানসিক নির্যাতন, চাকরি ছেড়েছেন তিন নারী, শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভ। ২ নভেম্বর চট্টগ্রাম থেকে কক্সবাজারে পরীক্ষামূলকভাবে চলবে স্বপ্নের রেল। ত্রুটি বিচ্যুতি পর্যবেক্ষণে ট্রলিতে চেপে পর্যটন নগরীতে পৌঁছান রেলমন্ত্রী। রেল লাইনটি পরিপূর্ণভাবে তৈরি হয়েছে কিনা এটা আনুষ্ঠানিকভাবে এবং সরকারিভাবে আমরা এটা নিশ্চিত হতে চাই, সেটির কারণে আমরা এই ট্রায়াল রানটা করব। শিরোনামগুলো জানাচ্ছিলাম, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যুর ১৩ দিন পরে মুখ খুললেন তার বিরুদ্ধে মামলা করা সেই নারী, এবং নেপথ্যের যে রহস্য তা ফাঁস করলেন তিনি। অকপটে জানালেন, স্থানীয় আওয়ামী লীগ নেতার প্ররোচনায় মিথ্যা মামলা করে এখন অপরাধ বোধে ভুগছেন। চাঞ্চল্যকর এই ঘটনায় চাঁদগাঁও থানার চার পুলিশ সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন মারা যাওয়া কর্মকর্তার স্ত্রী, আর মামলার তদন্তভার পেয়েছে পিবিআই। জসিম এবার রিটার্ন আসালামুজ্জামান, ওরা আমাকে সব কিছু শিখা দিছে। এবার আমার জিনিসগুলো নেওয়ার পরে আমাকে দুইটা বেড কিনে দিছে, ১ কেজি ডেকসি দিছে, একটা জগ দিছে। এগুলো নিয়ে এখন আমি চলতেছি, মানে কি শুনছি যে ইয়ে আমার আগে আছে শহীদুল্লাহ, উনি তো আমার দুষ করে নাই, দুষ করলে না আমি উনার মামলা করবো। গত ৩ অক্টোবর রাতে চান্দগাঁও থানা পুলিশ হেফাজতে মারা যাওয়া দুদকের সাবেক উপপরিচালক এসএম শহীদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছিলেন এই নারী। ১৩ দিন পর এভাবেই অপকটে জানালেন কার প্ররোচনায় মিথ্যা মামলা দায়ের করেছিলেন। মামলাটি তিনি প্রত্যাহারের আবেদন জানালে আগামী ৩০ অক্টোবর আদেশের দিন ধার্য করেন চট্টগ্রামের আদালত। এদিকে পুলিশ হেফাজতে নির্যাতন ও চিকিৎসায় অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্য সহ ৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা করেছেন মারা যাওয়া দুদক কর্মকর্তার স্ত্রী। একটা মিথ্যা মামলার জন্য আমার হাজবেন্ডকে দুনিয়া থেকে চলে যাইতে হলো, আমার তো আর বলার কিছু নাই, আমি শুধু ওর বিচারটা চাই, যারা এই কাজটার সাথে জড়িত পুরা। মামলাটি আদালত আমলে নিয়ে পিবিআই কে তদন্তের নির্দেশ দেন। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত এই মামলার সঠিক তথ্যটা আমাদের কারো বলার কোনো সুযোগ নেই। তদন্ত রিপোর্ট আসার পরেই আমরা বলতে পারবো এই ঘটনাটা আসলে কি হয়েছিল, কি পুলিশের হেফাজতে নির্যাতনে মারা গেছে নাকি অসুস্থ হয়ে মারা গেছে। মিথ্যা মামলা দাঁড় করিয়ে একটা ভুয়া ওয়ারেন্ট জারি করিয়ে ওনাকে হেনস্থা করে চরমভাবে নির্যাতন করে কোনো চিকিৎসা না দিয়ে এই ওসির রুমে ওনাকে মেরে ফেলেছে। চান্দগাঁও ১ কিলোমিটার এলাকায় নতুন বাড়ি নির্মাণের সময় জসিম নামে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে চাঁদা না দেয়ায় সাবেক দুদক কর্মকর্তাকে মিথ্যা মামলায় হয়রানি এবং গ্রেপ্তার করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রেস্টুরেন্টের গোপন কক্ষে চার কর্মচারীকে বেঁধে নির্যাতনের ঘটনায় উত্তপ্ত পর্যটন নগরী কক্সবাজার। একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং তার বাবা মামলা করেছেন। অপর তিন নারী ঘটনার পরে চাকরি ছেড়েছেন। শ্রমিক সংগঠনগুলো এবং স্থানীয়রা বিক্ষোভ করলেও কেউ ধরা পড়েনি। কক্সবাজার সদর হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন আবদুল্লাহ নামে এই হোটেল কর্মচারী। তার অভিযোগ, ১১ অক্টোবর সেলাই করতে দেয়া জুতা আনতে গিয়ে দেরি হওয়ায় শালিক রেস্টুরেন্টের পেছনে গোপন কক্ষে হাত পা বেঁধে নির্মম নির্যাতন করেছেন হোটেল মালিক নাসির উদ্দিন বাচ্চু। হাত যেটা বাঁচছে ওটা একটু একটু লুজ হয়ে গেছে, লুজ এখন হয়ে গেছে। আমি হাত একটা বের করে ওনার পায়ে ধরছি, পায়ে ধরার পর ওনার রিকোয়েস্ট করতেছি, আমার মানে মাথা ধরে ডাবালের মধ্যে মারছে।
নির্যাতিত কর্মচারীকে হাসপাতালে নেয়ার পর ঘটনা জানাজানি হয়। প্রতিবাদে বিক্ষোভ করে হোটেল রেস্তোরাঁ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ও খুরুশকুল এলাকার মানুষ। তাকে অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করে যথাযথ শাস্তি বিধান নিশ্চিত করা হোক। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তানের উপর যাতে, শ্রমিকের উপর যাতে বা চাকরিজীবীর উপর যাতে অন্যায়ভাবে অত্যাচার না করা হয়, এর প্রতিবাদে আমরা সবাই এক হয়েছি। অহিংস আন্দোলনের মাধ্যমে যদি আমাদের অধিকার আদায় না হয়, আমাদের ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে আমরা সহিংস আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। লোহার আঘাতে ভেঙেছে ওই কর্মচারীর হাত পা। ছেলের উপর অমানবিক নির্যাতনের বিচার চান বাবা। আর বর্তমানে কি বাসে এসে এই ইটার বা হারে সিলেবাস এসছে কি মা বাবার সিলেবাস এসছে নাকি আর হারে সিলেবাস এসছে বলা যায় না, আর জানি এখন আমি সুস্থ বিশ্বাস চাই। কক্সবাজারের কলাতলী মোড়ে রেস্তোরাঁটির চালুর পর থেকে নানা ঘটনায় বেশ আলোচিত। অভিযুক্ত রেস্টুরেন্ট মালিক ঘটনার পর থেকে পলাতক। এই ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী কর্মচারীর বাবা। তার দাবি, ওই দিন তিনি নারী কর্মচারীও নির্যাতনের শিকার হন। একজন থানায় অভিযোগ দিয়েও পরে চাপের মুখে প্রত্যাহার করে নেন। পুলিশ তদন্ত করছে এবং যারা এখানে একজন আসামি বাইনামে আছে, আর অজ্ঞাতনামা সার্টিফিকেট আছে, এদের শনাক্ত করা এবং আসামিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ কাজ করছে। বামুন রশিদ অফি, যমুনা নিউজ। খাগড়াছড়িতে পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উদ্বোধন উপলক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় শহর তৎসংলগ্ন অবকাঠামো নদী ভাঙন প্রতিরোধে প্রায় 586 কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ট্রেনে কক্সবাজার যাওয়ার স্বপ্ন সত্যি হতে চলেছে। চট্টগ্রাম থেকে পর্যটন নগরী পর্যন্ত 100 কিলোমিটার দীর্ঘ রেল লাইন এখন দৃশ্যমান। আগামী 2 নভেম্বর ট্রায়াল রান অর্থাৎ পরীক্ষামূলক ট্রেন চলাচল দিয়েই এই স্বপ্ন যাত্রা শুরু হবে। 12 নভেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের কথা রয়েছে। সকালে পরিদর্শন শেষে এসব তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী। পর্যটন নগরী কক্সবাজারে যেতে এতদিন সড়ক পথ ছাড়া কোনো উপায় ছিল না, এবার যাওয়া যাবে ট্রেনে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন এখন দৃশ্যমান। দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত 100 কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ প্রকল্পের 92% কাজ শেষ, বাকি শুধু কক্সবাজারের আইকনিক রেল স্টেশন সহ মাঝপথের কয়েকটি স্টেশনের কাজ। 92% কাজের অগ্রগতি এবং রেল লাইনের কাজ শেষ হয়ে গেছে। ট্রেন চলাচলে আমাদের কোনো প্রতিবন্ধকতা নাই, যে কোনো দিন থেকে ট্রেন চলতে পারে। চালুর আগে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা তা খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনের অংশ হিসাবে ট্রলিতে করে দোহাজারি থেকে কক্সবাজারে যান রেলপথ মন্ত্রী। পরীক্ষামূলক ট্রেন চলবে আগামী 2 নভেম্বর। 12 নভেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের কথা। মাননীয় প্রধানমন্ত্রী 12 তারিখ উদ্বোধনের পূর্বে এই রেল লাইনটি পরিপূর্ণভাবে তৈরি হয়েছে কিনা এটা আনুষ্ঠানিকভাবে এবং সরকারিভাবে আমরা এটা নিশ্চিত হতে চাই, সেটির কারণে আমরা এই ট্রায়াল রানটা করব। চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচলে সবচেয়ে বড় বাধা শত বছরের পুরনো জরাজীর্ণ কালুঘাট সেতু। পরিদর্শন করে মন্ত্রীর দাবি, চলতি মাসেই শেষ হবে এটির সংস্কার কাজ। আমরা আশা করছি যে এর উপর দিয়ে আমাদের মিটার গেজ যে ইঞ্জিন এখন 15 টন চলে, এটি চলতে পারবে এবং এই ব্রিজটি বাদ দিয়েও আমরা নতুন একটি ব্রিজ কালুরহাট, যেটা দীর্ঘদিনের দাবি এই এলাকার মানুষের, সেটি আমরা আশা করছি যে আগামী বছর এটি আনুষ্ঠানিকভাবে এটা কাজ শুরু হবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত 100 কিলোমিটার রেল লাইন প্রকল্পে ব্যয় হচ্ছে 18,034,47,00,000 টাকা। সড়কপথের দীর্ঘ ভোগান্তি ছাড়াই এই রেলপথ ব্যবহার করে এখন খুব সহজেই ট্রেনে করে পর্যটন শহর কক্সবাজারে পৌঁছাতে পারবেন পর্যটকরা। ছুঁয়ে দেখতে পারবেন সমুদ্রের নোনাজল। এখন অপেক্ষা শুধু উদ্বোধনের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, দোহাজারি, চট্টগ্রাম।
চট্টগ্রামে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেছে কালুরঘাট এলাকার মামুন বস্তি। দুপুরে এই বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত, পরে তা পাশের আরেকটি বস্তিতে ছড়িয়ে পড়লে আগুনে অন্তত 80টি বসতঘর পুড়ে যায়, তবে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলেই তাদের ধারণা। বস্তিতে বসবাসকারী সবাই নিম্ন আয়ের মানুষ, এখন সব হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন তারা। কিস্তি নিয়ে আমি টাকা নিয়ে ঘরে জিনিস জোড়াইছি, চাকরি করে কিস্তি শোধ করতেছি আর কি। এখান থেকে এখন সব ফুরে সাই হয়ে গেছে, কিচ্ছু নাই। সবাই বলতেছে এখানে কেউ 1 মিনিট সময় নেয় না, 2 মিনিটে সব জ্বলে ছাই হয়ে গেছে। কালুরঘাট ফায়ার স্টেশন থেকে মোট 3টি ইউনিট এবং বায়েজিদ ফায়ার স্টেশন থেকে একটি, মোট 4টি ইউনিট আমরা একটা টাইমে এখানে কাজ শুরু করি। এবং আমরা অনেক দূর থেকে পানি সংগ্রহ করি রাস্তার ওই পার থেকে, তো এবং সেই পানি দিয়ে আমরা আগুনগুলো আমরা মোটামুটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হই প্রায় ঘণ্টাখানেকের মধ্যে। কক্সবাজারের রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি নূর কামালকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫র একটি দল। গতকাল রাতে কুতুপালংয়ের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় নূর কামালকে। এ সময় তার দেখিয়ে দেওয়া স্থানে মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল সহ 6টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র‍্যাব। র‍্যাব জানায় সন্ত্রাসী সংগঠন আরসার মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান নূর কামাল। মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডে তিনি সরাসরি অংশ নেন এবং এই হত্যাকাণ্ড সংঘটিত করার পর প্রকাশ্যে ফাঁকা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায়। সামান্য মতবিরোধ নিয়ে এই হত্যাকাণ্ড বলে র‍্যাব জানিয়েছে। প্রাথমিকভাবে 3 জন তার অফিসে ভিতরে প্রবেশ করেন, 3 জন তাকে গুলি করে হত্যা করেন। এই 3 জনের মধ্যে তিনিও ছিলেন এবং সমীউদ্দিন হত্যা পরবর্তী সময়ে মূলত ফাঁকা গুলি করতে করতে তিনি বের হয়ে যান। 2015 সালে দায়ের করা একটি মামলায় চট্টগ্রামের আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিন মামলার চার্জ গঠনের কথা থাকলেও আদালত তা পিছিয়ে আগামী 29 নভেম্বর নতুন দিন ধার্য করেন। সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলমের আদালত এই আদেশ দিয়েছেন। পরে আমির খসরু মাহমুদ সাংবাদিকদের বলেছেন, বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতে সরকার মিথ্যা মামলা দায়ের করছে। সরকার জাতীয় সংসদ নির্বাচনের আগেই পুরনো মামলাগুলো সক্রিয় করে তড়িঘড়ি বিচারের আয়োজন চলছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশের আইনের শাসনের নামে কি চলছে এটা আর কারো জানা নাই। রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করার জন্য বিচার বিভাগকে তারা বেআইনিভাবে আইনের জায়গায় বেআইনিভাবে বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে। মিথ্যা রাজনৈতিক মামলার উদাহরণ যদি আপনি দেখতে চান, একটু দয়া করে আপনি যদি আদালতের প্রিমিসিসে আসেন, আপনি দেখতে পারবেন কি হারে আমাদের নেতাকর্মী হাতে রেগুলার হাজিরা দিচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে পথসভা গণসংযোগ করছেন মনোনয়ন প্রত্যাশী অনেকেই। এরই অংশ হিসেবে বাঁশখালীতে উঠান বৈঠক করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক AHM জিয়াউদ্দিন। বাঁশখালীতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি চট্টগ্রাম 16 আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার কথা জানান। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর 16 শহরে একটি কনভেনশন সেন্টারে এই সভায় বক্তারা বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে হাজির সংখ্যা বাড়ছে, যাতায়াত সহ অন্যান্য সংকট দূর করা এবং চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির আহ্বান তারা জানান। সভায় হাব সভাপতি শাহাদাত হোসেন তসলিম, সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা দিতে চট্টগ্রামের বাঁশখালীতে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। উত্তর শেখেরখীল এলাকায় বাঁশখালী ফাউন্ডেশন আয়োজিত 3 দিনব্যাপী ক্যাম্পে 500 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞরা, পাশাপাশি সবাইকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি জামাল মোস্তফা চৌধুরী, অধ্যাপক মবজুরুর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। রাঙামাটির কাপ্তাইয়ে
সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার বললেন, প্রধানমন্ত্রীর সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় গ্রামীণ হাজারো মানুষ উপকৃত হচ্ছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামে 200+ পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করেছে মানবিক বাতিঘর নামের একটি সামাজিক সংগঠন। দক্ষিণ কাটলি ওয়ার্ডে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সুষ্ঠু সুন্দর উৎসবমুখর পরিবেশে মণ্ডপে মণ্ডপে পুজো উদযাপনের আহ্বান জানান। পরে সনাতন সম্প্রদায়ের মধ্যে পোশাক বিতরণ করেন তারা। চট্টগ্রাম মহানগর যুবলীগ সহসভাপতি দেবাশিস পাল সহ অনেকেই তখন উপস্থিত ছিলেন। এছাড়া আজকে চট্টগ্রামের আয়োজনে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।